ভিডিওতে আমরা জানব যে ইন্টারনেট কি। ইন্টারনেট এই শব্দটার মধ্যে কিন্তু দুটা শব্দ লুকিয়ে আছে। ইন্টার এই শব্দটা এসেছে ইন্টার কানেক্টেড থেকে, অর্থাৎ ইন্টার কানেক্টেড এই যে বড় ওয়ার্ডটা আছে, এই বড় ওয়ার্ডটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্টার। নেট এই ওয়ার্ডটা এসেছে নেটওয়ার্ক থেকে, অর্থাৎ ইন্টারনেট হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টার কানেক্টেড মানে কি? ইন্টার কানেক্টেড অর্থ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ খেয়াল করো, পরস্পর সম্পর্কযুক্ত নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে কি আমরা তো তা জানি। নেটওয়ার্ক হচ্ছে এমন কিছু সিগন্যাল, যে সিগন্যাল অনেকগুলো ডিভাইসকে কী করবে, কানেক্ট করবে বা সম্পর্ক বা সংযুক্ত করবে। তাহলে ইন্টারনেট হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত। বা পরস্পর আমি যদি সম্পর্কযুক্ত না বলে আমি বলি পরস্পর সংযুক্ত নেটওয়ার্কের খুব বড় একটা নেটওয়ার্ক। অর্থাৎ এরকম ছোটো ছোটো কিছু নেটওয়ার্ক থাকে, এই ছোটো ছোটো কিছু নেটওয়ার্ক মিলে যে বড় নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকেই বলা হয় ইন্টারনেট। ধরো এটা হচ্ছে তোমার কম্পিউটার, এটা হচ্ছে অন্য দেশে বসবাসকারী, ধরো জাপানে বসবাসকারী একজনের কম্পিউটার, আবার ধরো এই কম্পিউটারটা হচ্ছে আমেরিকাতে বসবাসকারী একজনের কম্পিউটার, আবার ধরো এই যে নিচের কম্পিউটারটা, এই নিচের কম্পিউটারটা হচ্ছে ধরো অস্ট্রেলিয়াতে বসবাসকারী একজনের কম্পিউটার। তাহলে এই যে তোমার কম্পিউটার, তারপরে এই যে জাপানে বসবাসকারী একজনের কম্পিউটার, তারপরে অস্ট্রেলিয়াতে থাকা একজনের কম্পিউটার, আর এটা যেন কী বলেছিলাম, ধরো এটা হচ্ছে রাশিয়ায় বসবাসকারী একজনের কম্পিউটার, তাহলে এই যে এতজনের কম্পিউটার, এই কম্পিউটারগুলার মধ্যে যখন কোনো একটা কানেকশন স্থাপন হবে, ধরো এই কম্পিউটারটা এই কম্পিউটারের মানুষের সাথে কী করতে পারবে, যোগাযোগ করতে পারবে, মানে এই যে রাশিয়ায় বসবাসকারী যে ব্যক্তি সে এই দেশে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আবার ধরো তুমিও তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আবার ধরো তুমি জাপানে বসবাসকারী এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আবার সেও এই কম্পিউটারের মাধ্যমে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আবার ধরো এই রাশিয়ায় বসবাসকারী ব্যক্তি এই যে এখানে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ব্যক্তি আছে তার সাথেও কমিউনিকেট করতে পারবে বা যোগাযোগ রক্ষা করতে পারবে। তাহলে এই যে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, আবার তুমি চাইলে তুমিও কিন্তু এই অস্ট্রেলিয়ায় বসবাসকারী যে ব্যক্তি আছে তার সাথে কমিউনিকেট করতে পারো, আবার জাপানের ব্যক্তিটি চাইলে কিন্তু রাশিয়ায় বসবাসকারী ব্যক্তির সাথে কমিউনিকেট করতে পারে। এরকম অনেক ধরনের কমিউনিকেশন বা যোগাযোগ আমরা কিন্তু এদের মধ্যে স্থাপন করতে পারি। যেমন রাশিয়ায় বসবাসকারী ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করতে পারবে, আর তুমি চাইলে এই সবার সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারবে। তাহলে এখানে খেয়াল করো, আমরা কিন্তু চাইলে অনেকের সাথে যোগাযোগ করতে পারছি। এই ব্যক্তিটি এই কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে পারবে, কিন্তু তার জন্য তোমারও কি দরকার, একটা কম্পিউটার দরকার বা ইলেকট্রনিক ডিভাইস দরকার। তাহলে এই যে যার যে জিনিসটার মাধ্যমে কমিউনিকেট করছে এটাকে বলা হচ্ছে একটা সিগন্যাল। তো এরকম অনেকগুলো সিগন্যাল থাকে, এই সিগন্যালগুলোকেই, এই এক একটা সিগন্যালগুলোকেই আমরা বলি এক একটা নেটওয়ার্ক। তাহলে এই যে এক একটা সিগন্যাল আছে, এই এক একটা সিগন্যালই হচ্ছে এক একটা নেটওয়ার্ক। এরকম ছোটো 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 এক একটা নেটওয়ার্ক থেকে যে বিশাল পরস্পর সম্পর্কযুক্ত বা সংযুক্ত নেটওয়ার্কটা তৈরি হয়, এই যে এই সবগুলো সিগন্যাল বা নেটওয়ার্ক মিলে যে বড় নেটওয়ার্কটা তৈরি হবে, সেই বড় নেটওয়ার্কটা পরস্পর সংযুক্ত বা সম্পর্কযুক্ত না, অবশ্যই, যে সেই বড় নেটওয়ার্কটাকেই আমরা বলবো ইন্টারনেট। তাহলে ইন্টারনেট এমন একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে আমি কী করতে পারি, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কারোর সাথে আমি কী করতে পারবো বলো তো, যোগাযোগ রক্ষা করতে পারবো। তাহলে আমার এই নেটওয়ার্কটা কী করবে, নেটওয়ার্কটা আমাকে এই পৃথিবীর যে কোনো প্রান্তে আমাকে কী করবে বলো তো, যোগাযোগ করতে সাহায্য করবে। তাহলে নেটওয়ার্কের মাধ্যমে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারবো, যদি সেও এই নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেটের আওতাভুক্ত থাকে। তাহলে অবশ্যই এই যে বড় সিগন্যালের যে একটা গ্রুপ বা সেট বা এই যে এতগুলো নেটওয়ার্কের সমষ্টি, এই নেটওয়ার্কের সমষ্টির মধ্যে
কোনো একটা নেটওয়ার্ককে অবশ্যই নেটওয়ার্কের মধ্যে তাকে থাকতে হবে, অর্থাৎ ইন্টারনেটের আওতাভুক্ত তাকে থাকতে হবে যদি তুমি তার সাথে যোগাযোগ করতে চাও। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম যে ইন্টারনেট কাকে বলে।